আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে কথা বলতে আসলাম, সেটা হলো আমাদের বাংলাদেশে একজন ইউটিউবার ক্রিপ্টো ইউনিভার্সিটি বাংলা, এই ভাই ভাই বলতে বড় ভাই, ওনারা একটা টোকেন মেক করছে, এবং কি সেটা উনি ওনার ইউটিউব চ্যানেলে প্রমোশন ভিডিও দিছেন। তো এই ফুজি ইউনু নিয়ে বিস্তারিত কথা বলবো আমি আজকে, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে ততটুকুই মানে তুলে ধরার চেষ্টা করব। এখানে ভালো পজিটিভ 235টার মতো লাইক চলে আসছে, অ্যান্ড চেষ্টা মতো ডিসলাইকও আছে। যাই হোক, এগুলো বড় কথা না। উনি এখানে টাইটেল দিছে ফুজিনু নেক্সট 100x কয়েন, মানে ফুজিনু কি নেক্সট 100x গেইন করতে পারবে কিনা। আর ফুজিনু, আমি সবার আগে এই ভিডিওটা বানানোর আগে আমি বলে নেই যে আমি নিজে এই ফুজিনুর হোল্ডার, আমি এখানে $100 মতো ফুজিনু কিনছি। বাট আপনি কিনবেন কি কিনবেন না সেটা আপনি বিস্তারিত এই ভিডিও দেখার পরে বুঝতে পারবেন। আমি কিনছি বলে যে আপনি এখনই যায় জাপাই করে কিনবেন এমন না। তো আমি এখানে বিস্তারিত সবকিছুই শেয়ার করব, এবং কি যে কয়টা বিষয় শেয়ার করব এগুলো প্রত্যেকটা দেখেই আমি এটাতে $100 মতো ইনভেস্ট করছি। এখন কেন ইনভেস্ট করছি সেটা ভিডিওর শেষ আমি বলবো। তো ফার্স্টে আমরা ওনার এইটা চ্যানেল আসলাম, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই। আচ্ছা, তো ওনাদের এই ওয়েবসাইটে যাব, এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত প্রথমে ওয়েবসাইটটা দেখব, এবং ওয়েবসাইটের সম্পর্কে বিস্তারিত কমেন্ট করব। তো ওয়েবসাইটটা আমার কাছে ভালোই লাগছে, ওনাদের যে যা যা থাকা দরকার, নর্মালি একটা মিম কয়েনে যা যা থাকা দরকার তা ওনার আছে, ওনাদের রুট ম্যাপ, এটা ভালোই লাগছে। এখানে $1 বিলিয়ন মার্কেট ক্যাপ ওনারা গেইন করতে চাইতেছে, এখানে এতগুলো হোল্ডার, এতগুলো কমিউনিটি মেম্বার, সবই ভালো আছে। তো তবে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, ওদের এই যে এই ওয়েবসাইটটা একদম নর্মাল একটা ওয়েবসাইট, এই জিনিসটা ভালো লাগে নাই। এই জিনিসটা আর একটু মনোযোগ কি হইয়া দু একটা এরকম, যেহেতু ফুজিনু একটা মিম কয়েন, তো অন্য অন্য ওয়েবসাইট গুলা দেখে তারপরে ওয়েবসাইটটা বানাইলে এটা বেশি ভালো হইতো। একদম নর্মাল একটা ওয়েবসাইট ওনারা ক্রিয়েট করছে, যেটা ওয়েবসাইট সম্পর্কে যারা বিস্তারিত বুঝে তাদের সাথে কথা বললাম, তো নর্মালি হয় কি যে এত নর্মাল ওয়েবসাইটে মানুষজন যখন এখানে অনেক বেশি ইনভেস্ট করবে তখন এখানে ইনভেস্ট করতে চায় না, কারণ ওয়েবসাইটের একটা ব্যাপার স্যাপার আছে। তো ওয়েবসাইটটা একদম হালকা পাতলা হয়ে গেছে, এটা আরো ভালো হলে ভালো হইতো। তো যাই হোক, এটা ঠিক আছে। তারপর ওনারা যে লিকুইডিটিটা, উনি ভিডিওতে যেটা বলছে যে ওনাদের লিকুইডিটিটা বার্ন করছেন, লিকুইডিটিটা কখনোই ফেরত আসবে না যত ডলারের লিকুইডিটি হোক, এটা আসলে অনেক ভালো। যদি অল্প পরিমাণে দিছে, যাই হোক অল্প পরিমাণ বড় কথা না, কারণ লিকুইডিটি এটা আস্তে আস্তে বাড়ে। আমরা সবাই জানি যে এক সময়ে $100 লিকুইডিটি একটা সময় $1 লাখ $2 লাখ হয়ে যাইতে পারে, তখন হয়তো ওনাদের লুপ হইতে পারে, লিকুইডিটি তুলে ফেলতে পারে। যেহেতু বায়ানের দেশে পাঠিয়ে দিছে, এটা অনেক ভালো একটা দিক, এই দিকটাকে এটা অনেক প্রশংসনীয়। যে কয় ডলারেরই পাঠাক না কেন, $200-300 একটা সময় যায় লিকুইডিটি হিউজ পরিমাণে হিউজ আকার ধারণ করে, $200 দেখা গেছে $2 লক্ষ হয়ে যাইতে পারে। তো তখন ওনাদের হয়তো লুপ হয়ে যেতে পারে, বানের দেশে পাঠাইছে ওইটা থেকে কোনোদিনই ফেরত পাবে না, এটা অবশ্যই একটা প্রশংসনীয় দিক। তারপরে আমরা ওনাদের বাদ বাকি সবই ঠিক আছে, প্যানকেক সব থেকে কিনতে হবে এটাও ঠিক আছে। এখন পুকয়েন ওনাদের চারটা আমরা দেখবো, কতজন হোল্ডার আছে, কেমনে কি চারটা সবকিছু দেখি। এখানে আমারটা ওয়ান ডে করা, এটা আমরা 1 আওয়ার করি। আচ্ছা, 1 আওয়ার, এই তো চলে আসছে। মানে টোকেনটা ভালো পরিমাণে পাম্প করছিল, আবার দাম করছে, আমি জানি না কেন দাম করছে, তবে দাম করছে খারাপ না, দাম করছে বিদায়ী আমরা এখান থেকে ডিপি কিনতে পারছি, এটা ভালো। আমরা এখন হোল্ডারের দিকে দেখি, 508 জন হোল্ডার আছে। আর এখানে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না একদমই, ওনাদের
হয়তো এটা ওনাদের প্রজেক্টের যারা ওনার অনেকে মিলেই করছে বা প্রজেক্টের হোল্ডারই দেখা গেছে যে অনেকগুলা আইডিতে মানে একটা আইডিতে 20-25% মতো বা 30% মতো হোল্ডিং রাখলে সেটা ভালো দেখা যায় না, কয়েকটা আইডি ক্রিয়েট করে সেগুলাতে হোল্ড রাখলে সেটা একটা ভালো, এটা প্রজেক্টের একটা ইন্টারনাল বিষয়। যাই হোক এটা অতটা মানে ইম্পর্টেন্ট বিষয় না, যে প্রজেক্ট মেক করে তার তো অবশ্যই ইন্টারেস্টের জায়গা থাকতে হবে, তা না হলে সে কেন এটার পিছনে শ্রম দিতেছে বা সে বানাইছে কেন? অবশ্যই সে প্রফিট করার জন্য বানাইছে। প্যানকেকসোয়াপে ওনাদের 2.94% মতো লিকুইডিটি অ্যাড করা, যেটা অনেক ভালো। বাট আমার এখানে একটা প্রশ্ন যে এই টোকেনটা কি মিন্টাবল কিনা, এটা উনি কিন্তু একবারও ওনার ভিডিওতে বলে নাই। যদি এই টোকেনটা মিন্টাবল হয় তাহলে সেটা মানে কমেন্টটা এক ধরনের হবে, আর যদি মিন্টাবল না হয় সেটা কমেন্টটা আরেক ধরনের হবে। আচ্ছা যাই হোক, এখন পুচে এনে ওনাদের ট্রানজেকশনটা দেখবো। আমি নিজেও এই টোকেনটা বাই করছি, বাই করে হোল্ড করছি। এখানে মোটামুটি সবই ঠিক আছে, এখানে সবগুলো ট্রানজেকশন দেখাচ্ছে না, বাট আমি যদি আরেকবার একটু ট্রাই করি, আমার দরকার সবগুলো একদম প্রথম দিকে যে ট্রানজেকশন গুলো হয়েছে তার সবগুলাই দরকার। আচ্ছা আমরা এখানে দেখি, এটা হলো ফুজিনু, এই যে ওনাদের টোকেনটাই ফুজিনু, যে বর্তমান প্রাইস এত, মার্কেট ক্যাপিটাল ভালোই, আর এলপি হোল্ডিং হলো 6,500-এর মতো। এখানে আমার যেটা দরকার সেটা হলো, এখানে আপনারা যদি দেখেন $52-এর মতো আর কি সেল হয়েছে, এখানে $1 কেউ বাই করছে, এখানে $751-এর কেউ একজন বাই করছে, আর এখানে একজন উনি বাই করছে 9:19 PM-এ, এবং ঠিক ওই সময়েই 9:20-এ কোনো ব্যক্তি আপনার 748 ডলারের টোকেন সেল করছে। এখন যিনি সেল করছে তার কন্টাক্ট অ্যাড্রেস এটা, সরি এটা, আর এর আগে একজন বাই করছে, উনি হলো ওনার কন্টাক্ট অ্যাড্রেস এইটা, টু লাস্টে 666, আর এখানে 2B। তো এই যে সেলিং ট্রানজেকশন গুলা, যে টোকেন গুলা সেল করতেছে $748, $708, আমি এখানে দেখলাম যে এরা মানে এই যে শুরুর দিকেই একদম আর্লি টাইমে এত যে সেল করতেছে এত পরিমাণে, তো এরা আসলে কিনলো কখন? এই $748-এর টোকেন বিক্রি করতেছে বা $708-এর টোকেন বিক্রি করতেছে, মানে আমার প্রশ্ন হলো এরা কখন কিনলো সেটা আমার একটু জানা দরকার। এখন এইটাই আমার ডেভেলপার টিমের কাছে প্রশ্ন, আমি নিজে ওই টোকেনে হোল্ড করছি বা ইনভেস্ট করে হোল্ড করছি, শুধুমাত্র এটা আমাদের দেশের প্রজেক্ট, আমাদের বাংলাদেশের ভাই বাদারটা বানাইছে, যে কারণে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কমফোর্ট ফিল করছি ততটুকুই $100-এর মতো আমি এই টোকেনটা হোল করছি। এখন আমি যে টোকেনটা হোল করছি সেটা নিয়ে অবশ্যই আমার অনেক আশা ভরসা বা প্রত্যাশা আছে। আমি নিজে থেকেই দেখলাম যে এখানে $748-এর টোকেন এখানে সেল করছে, এখানে $708-এর টোকেন সেল করছে, এরকম এই যে এখানে $103। আমার প্রশ্নটা হলো এই যে বড় বড় কোয়ান্টিটির যে টোকেন গুলো সেল হইলো এরা আসলে কখন বাই করলো সেইটা আমার একটু দেখা দরকার।
এখন এখানে কিন্তু আমরা আগেই দেখছি যে ওদের যে হোল্ডার, এখানে যদি আপনি দেখেন ওদের যে হোল্ডার মানে হিউজ পরিমাণে হোল্ডার আছে। এখন প্রশ্ন হলো, আমি বলতেছি না যে তারা এটা এরকম করতেছে, এখন প্রশ্ন হলো যদি আমরা এখানে বারবার বাই করি আর তারা যদি এরকম বড় বড় কোয়ান্টিটি সেল দেয়, তাহলে কোনোদিনই এই টোকেনটা পাম্প করবে না, পাম্প করার সম্ভাবনা থাকবেই না। মানে এখানে হিউজ পরিমাণে সেলিং ট্রানজেকশন আমি দেখতে পাচ্ছি, সেল করবে মানুষজন টোকেন, বাই করবে, সেল করবে। এখানে ডেভেলপার টিমের আসলে কিছু করার থাকে না। বাট এখানে এই যে ট্রানজেকশন গুলো নিয়ে আমার প্রশ্ন, যে এরা যে এখানে $708 টোকেন সেল করলো, এখানে $748 টোকেন সেল করলো, তাহলে এরা বাইটা কখন করলো? এখানে একটা ট্রানজেকশন অবশ্যই দেখতেছি যে $751 বাই হয়েছে, কিন্তু এইটা আর এটা সেম না। তো সুতরাং আশা করি এই বিষয়গুলো তারা ক্লিয়ার করবে, এবং কি যদি এটা আসলে স্ক্যাম হয়ে থাকে বা স্ক্যামের মতো হয়ে থাকে ডেভেলপার টিমের, বা ডেভেলপার টিমের অগোচরে যদি এরকম কিছু হয়ে থাকে, আশা করি এটা থেকে তারা শুধরে যাবে। যেহেতু এটা আমাদের দেশের একটা প্রজেক্ট, আমরা চাইবো যে প্রজেক্টটা অনেক দূর আগাক এবং কি ভালো কিছু করুক। যেহেতু এখানে আমরা ইনভেস্ট করতেছি, আরো অনেকে ইনভেস্ট করবে বুঝে না বুঝে, তো আমরাও আরো ভবিষ্যতে ইনভেস্ট করব। কিন্তু ইনভেস্টটা করা হইতেছে শুধুমাত্র আমাদের দেশের প্রজেক্ট, আমাদের দেশের ভাই বা দাদা বানাইছে। ক্রিপ্টোতে আমরা দেখতেছি যে পাশের দেশ ইন্ডিয়া অনেক দূর আগায় গেছে, আমাদের দেশের ভাইরা অনেক দূর আগায়, কিন্তু এরকম জিনিসগুলো দেখতে ভালো লাগে না। ঠিক আছে, এইটাই হলো আমার ওনাদের প্রতি প্রশ্ন। তো আমি বলতেছি না যে এটা স্ক্যাম প্রজেক্ট, এটা আমি একবারও বলতেছি না। তো ওনাদের প্রজেক্ট যেটা, সেটা আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করলাম। ওনাদের ওয়েবসাইট ক্রিয়েটটা, এমনকি ওনাদের রুটম্যাপ সবই ভালো লাগছে, বাট ওয়েবসাইট একদম নর্মাল হয়ে গেছে, এটা একটা জিনিস। আর এই যে এই ট্রানজেকশন গুলো নিয়ে আমার প্রশ্ন আছে। তো এই হলো বিষয়, এখন আপনারা এখানে ইনভেস্ট করবেন কি করবেন না, কত করবেন, কি পরিমাণে করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তবে এইটুকু বলতে পারি যে আমাদের দেশের প্রজেক্ট হিসেবে আমাদের বাংলাদেশি ভাই বা দাদারা বানাইছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকুই সম্ভব আপনি এখানে $10 $20, অনেকে $2-3 কিনতেছে। আমি একটা ভালো দিক হলো ওনাদের স্লিপলেস টলারেন্স কম, 0.5, তো কম ট্রানজেকশনে মানে কম গ্যাস ফিতে আপনারা কিনতে পারবেন, $5-10 কিনতে পারেন। আমাদের দেশের ভাই বা দাদারা বানাইছে, ওদেরকে সাপোর্ট করার জন্য কিনতে পারেন। তো আশা করি এটা যদি ওনারা সেল করে থাকে, এই যে $748 বা $708 বা $150, এরকম যদি ওনারা যদি সেল করে থাকে, ওনারা এটাতে সংশোধন হয়ে যাবে, এই শুরুর দিকে এরকম করবেন না আশা করতেছি। তো সবাই ভালো থাকবেন এবং কি নিরাপদে ট্রেড করবেন, অবশ্যই স্ক্যাম থেকে বেঁচে থাকবেন। ক্রিপ্টো কারেন্সিতে স্ক্যামারের অভাব নাই, স্ক্যাম থেকে বেঁচে থাকলে আপনি ক্রিপ্টোতে একদিন অনেক ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।